অতীত হলো জ্ঞানের ভাণ্ডার, আর ভবিষ্যৎ আশার। অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করে। আজকের গল্পে আমরা দেখতে পারব অতীতের এক আত্মত্যাগের কাহিনী। 2000 সালে মুক্তিপ্রাপ্ত এই কোরিয়ান রোম্যান্টিক ফ্যান্টাসি মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 7.1 out of 10, মাই ড্রামা লিস্টে 7.3 out of 10, এবং 91% গুগল ইউজাররা গল্পটিকে পছন্দ করেছেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও, তোমরা দেখছো ওর গপ্প। ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ ডিট্টো। গল্পের শুরুতে দেখানো হয় সুয়েন নামের এক মেয়েকে, যে সিওল ইউনিভার্সিটিতে স্টাডি করতে এসেছে। সেখানে এসে সে দেখতে পায় ডং হি মিলিটারি ট্রেনিং শেষ করে ফিরেছে। ডং হি তারই কলেজের স্টুডেন্ট, সে তাকে অনেক ভালোবাসে। কিন্তু কিছুটা লাজুক প্রকৃতির হওয়ায় সে তার ভালোবাসার কথা এখনও পর্যন্ত ডং হিকে বলেনি। সেখানকার একজন স্টুডেন্ট সুয়েনকে সুনমির কথা জিজ্ঞেস করে। সুনমি হচ্ছে সুয়েনের বেস্ট ফ্রেন্ড, যে কিছুদিন আগে একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল আর তাতে তার পা ভেঙে যায়, এই জন্যই সে এখন হসপিটালে রয়েছে। সুয়েন ডং হিকে লুকিয়ে লুকিয়ে দেখতে আসে। পাশেই রেডিও ক্লাবে কিছু স্টুডেন্ট হ্যাম রেডিও নিয়ে বেট লাগায়। সেখানকার একজন তার হ্যাম রেডিওটি ঠিক করতে না পারায় খেলায় হেরে যায়। সুয়েন ডং হিকে বাইরে আসতে দেখে রেডিও ক্লাবে লুকিয়ে পড়ে, আর ডং হি তাকে দেখে ফেলায় তার সাথে কথা বলতে আসে। সুয়েন এতটাই লাজুক, সে ডংহির সাথে কথা বলার সময় তার চোখের দিকে পর্যন্ত তাকাতে পারে না, সে নিচের দিকে তাকিয়ে কথা বলে। ডংহি বলে, তুমি এখানে কি করছো? সুয়েন তাকে ইমপ্রেস করার জন্য বলে হ্যাম রেডিও তার হবি। এটা শুনে ডংহি খুবই খুশি হয়। সে তখন তাকে লেটারের জন্য ধন্যবাদ জানায়। আসলে ডংহি মিলিটারিতে থাকার সময় সুয়েন তাকে লেটার লিখে তার সঙ্গ দিত। সে বাইরে এসে দেখতে পায় ডংহির সাথে কথা বলার খুশিতে সে অন্য মনস্ক হয়ে হ্যাম রেডিওটি তার সাথে করে নিয়ে এসেছে। তাই সে আবার রেডিওটি ফেরত দিতে যায়, কিন্তু দেখতে পায় রেডিও ক্লাবের দরজা লক করা হয়েছে। তাই সেই দিন সে রেডিওটি বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সুয়েন ডংহির ছবি দেখে। সে দেখতে পায় আকাশের চাঁদ অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে ভালোবাসায় সব কিছুই সুন্দর দেখায়। পরের দিন সে রেডিওটি ফেরত দিতে যায়। ছেলেটি বলে এই রেডিওর জন্য সে এত সমস্যায় আছে, এটা অনেক পুরনো, এমনকি ভেঙেও গেছে। সে সুয়েনকে রেডিওটি রেখে দিতে বলে। এটা শুনে সুয়েন অনেক খুশি হয়। ডংহি তখনই তার পাশ দিয়ে যায়, আর সে আবারও সুয়েনের হাতে রেডিও দেখে ইমপ্রেস হয়ে জানতে চায় সেটা কি সত্যিই সুয়েনের। সুয়েন জানায় হ্যাঁ, এটা তারই। সে ডংহির খেলা দেখতে আসে। সে দেখতে পায় ডংহি তার দিকে ইশারা দিয়ে হাত নাড়াচ্ছে। খুশিতে সেও তাই করে, কিন্তু দেখতে পায় ডংহি তাকে নয়, তার বন্ধুদের ইশারা করছিল। সুয়েন তারপর তার বেস্ট ফ্রেন্ড সুনমির সাথে দেখা করতে আসে। সে সুনমিকে তার প্রেমের গল্প শেয়ার করে। সুয়েন বলে সে যখন আমার নাম বলে তার মুখে আমার নামটা শুনতে ভীষণ ভালো লাগে, সে সব সময় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে। সুনমি তার কথা শুনে বলে তুমি তো আমার থেকেও বেশি অসুস্থ। এরপর সুয়েন বাড়িতে তার বাবা মার সাথে টিভি দেখার সময় জানতে পারে আজ রাতে চন্দ্রগ্রহণ লাগবে। রাতে চন্দ্রগ্রহণ দেখার সময় হঠাৎ তার রেডিওটিতে একজন মেসেজ পাঠায়, কিন্তু সুয়েন সেই রেডিও কোনো সিস্টেমই জানতো না, তাই জন্যই সে সেই রেডিওর কলটি রিসিভ করতে পারে না। আর তখনই সুনমি তাকে কল করে তার সাথে আগামীকাল ঘুরতে যাওয়ার জন্য বলে। পরের দিন ক্লাসে সুয়েন তার আয়না দিয়ে ডংহিকে দেখতে থাকে, কিন্তু সেই আয়নার প্রতিফলিত আলো এসে তার ক্লাস টিচারের মুখে পড়ে। তার ক্লাস টিচার উনার হাতে থাকা একটা প্লেট দিয়ে সুয়েনের মুখের ওপর আলোর রশ্মি দেয়, আর এতে সে ক্লাসের সবার সামনে ভীষণ লজ্জা পেয়ে যায়। ক্লাস শেষে ডংহি তাকে তার সাথে থিয়েটার দেখার জন্য বলে। সুয়েন ডংহির কাছ থেকে ঘুরতে যাওয়ার অফার পেয়ে খুবই খুশি হয়, কিন্তু তখনই তার মনে পড়ে সে তো আজ সুনমির সাথে ঘুরতে যাবে, তাই বাধ্য হয়েই তাকে ডংহিকে না বলে দিতে হয়। এরপর সুয়েন মন খারাপ করে হসপিটালে এসে সুনমিকে বলে তোমার এই ভাঙা পা নিয়ে কিসের ঘুরতে যাওয়ার প্রয়োজন? তখন সুনমি জানায় তার বন্ধুর বয়ফ্রেন্ড থিয়েটারের অ্যাক্ট করবে, আর সে তার বন্ধুকে কথা দিয়েছিল সেটা সে দেখতে যাবে। সুয়েন বুঝতে পারে সুনমি যেই থিয়েটারে তাকে নিয়ে যাবে সেখানেই ডংহি গেছে, আর সেই মুহূর্তে সে দারুণ খুশি হয়। এরপর তারা থিয়েটারে এসে ডংহির পাশে বসে। সে সুনমির সাথে ডংহির পরিচয় করিয়ে দেয়।
সুয়েন থিয়েটার না দেখে সারাক্ষণ ডংহিকেই দেখতে থাকে। থিয়েটার শেষ করে সুনমিকে হসপিটালে পৌঁছে দিয়ে সে ডংহির সাথে হাঁটতে বেরোয়। ডংহি তার কাছে জানতে চায় সেই হ্যাম রেডিওর কথা। সে সুয়েনকে বলে তাকে হ্যাম রেডিওর সিস্টেম শেখানোর জন্য। সুয়েন আবারও ডংহিকে ইমপ্রেস করার জন্য বলে অবশ্যই। আসলে সুয়েন তার কিছুই জানত না। রাতে আবার রেডিওতে কল আসে, সুয়েন সেই কলটা রিসিভ করতে পারে। হ্যাম রেডিও হচ্ছে এমন এক ধরনের রেডিও যার মাধ্যমে টেলিফোনের মতো কথা বলা যায়। রেডিওর অপর পাশ থেকে একজন ছেলে কথা বলছিল, সে তার নাম জিন বলে। সে আরও বলে সে সিউল ইউনিভার্সিটিতেই পড়ে। জিন বুঝতে পারে সে যার সাথে কথা বলছে হয়তো সে এর আগে এইভাবে হ্যাম রেডিওতে কথা বলেনি। তাই সে আশ্বাস দিয়ে বলে সুয়েন যখন এটার পদ্ধতি বুঝতে পারবে তার কাছে এটা মোবাইলে চ্যাট করার থেকেও সহজ মনে হবে। এরপর জিন সুয়েনের পরিচয় জানতে চায়। তারা দুজনই একে অপরের সাথে পরিচিত হয়। জিন সুয়েনকে বলে সে কয়েক বছর ধরেই হ্যাম রেডিও ব্যবহার করছে, আর সুয়েন যখন বুঝতে পারবে সে তখন এই জিনিসটাকে এনজয় করতে পারবে। সুয়েন বলে সে এটা শিখতে চায়। সে জিনকে বলে তাকে এটা শেখানোর জন্য। আর সুয়েনের এটা শেখার একমাত্র কারণই ছিল ডংহিকে ইমপ্রেস করা। জিন সুয়েনকে হ্যাম রেডিওর একটা বই দেওয়ার কথা বলে যেটা থেকে সে এই রেডিও সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তারা দুজনই যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়ে তাই জন্যই জিন সুয়েনকে কাল তার সাথে দেখা করে বই নেওয়ার জন্য বলে। সে তাকে ক্লক টাওয়ারের মেইন বিল্ডিংয়ের দেখা করার জন্য বলে। পরের দিন জিনের কাছ থেকে বইটি নেওয়ার জন্য প্রচুর রোদের মধ্যে ক্লক টাওয়ারের সামনে এসে সুয়েন অপেক্ষা করতে থাকে। সে অনেকটা সময় সেখানে অপেক্ষা করে। অন্যদিকে জিনকে দেখানো হয়, জিন সেম টাওয়ারের নিচে বৃষ্টিতে ভিজে সুয়েনের জন্য অপেক্ষা করছে। কিন্তু ভাবার বিষয় হচ্ছে জিন যে ক্লক টাওয়ারের নিচে অপেক্ষা করছে সেটা পুরোপুরি কমপ্লিট রয়েছে, আর সুয়েনকে যখন দেখানো হয় সেই ক্লক টাওয়ারটা ইনকমপ্লিট ছিল। তারা দুজন একই ইউনিভার্সিটিতে একই দিনে অপেক্ষা করার জন্য এসেছে, কিন্তু একদিকে বৃষ্টি আর অন্যদিকে রোদ কী করে সম্ভব? আসলে সুয়েন অতীত থেকে আর জিন ভবিষ্যৎ থেকে বিলং করে। তারা দুইজন হ্যাম রেডিওর মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারছিল, আর হয়তো সেটা সেই চন্দ্রগ্রহণের জন্য হয়েছিল। কিন্তু এসব বিষয় সম্পর্কে তাদের দুজনেরই কোনো ধারণা ছিল না। জিনকে বৃষ্টিতে ভিজতে দেখে তার বান্ধবী ছাতা নিয়ে তার কাছে আসে। জিনের বান্ধবীর নাম হচ্ছে হিয়নজি। জিন রেগে গিয়ে হিয়নজির কাছে জানতে চায় সে কি ক্লক টাওয়ারের মেইন বিল্ডিংয়ের সামনেই আছে। সে আবার বলে সে কি সিওল ইউনিভার্সিটিতেই আছে। এতে হিয়নজি বিরক্ত হয়ে চলে আসে। তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে কথা বলে। সে জিনকে বলে তুমি আমার জন্যই বৃষ্টির মধ্যে অপেক্ষা করছিলে তাই না, যাতে তোমাকে এইভাবে দেখে আমার সিম্প্যাথি কাজ করে? জিন জানায় যে না, সে একজনের জন্য অপেক্ষা করছিল। জিন বাড়ি এসে রাতে সুয়েনকে আবার সেই হ্যাম রেডিওতে কল করে। সে বলে হয়তো তুমি দেখতে এতটা সুন্দর নয়, আর আমাকে অনেক হ্যান্ডসাম দেখে তুমি আমার সাথে কথা বলার সাহসই পাওনি। সুয়েন বলে সে তার জন্য পুরো দু ঘন্টা অপেক্ষা করেছে সেই ধুলোর মধ্যে রোদের মধ্যে। জিন হেসে বলে বৃষ্টির মধ্যে ধুলো আসলো কথা থেকে। সুয়েন অবাক হয়ে বলে বৃষ্টি? আজ তো পুরো উজ্জ্বল ফুটফুটে দিন ছিল। জিন তখন জানালা খুলে সুয়েনকে বৃষ্টির শব্দ শোনায়। কিন্তু সুয়েন মনে করে জিন শাওয়ার অন করে তার সাথে মজা করছে। সে রেগে গিয়ে কলটি কেটে দেয়। জিনের মনে হয় হয়তো রেডিওতে কোনো ঝামেলা রয়েছে, তাই সে হিয়নজিকে নিয়ে রেডিওটি ঠিক করতে থাকে। জিন সুয়েনকে কল করে সেদিনের জন্য সরি বলে। সে দেখতে পায় রেডিওটি চার্জে লাগানো ছাড়াই কাজ করছে। সে তখন সুয়েনের গ্রেড জানতে চায়। সুয়েন তার থেকে এক ক্লাস সিনিয়র হয়। সেটা জানার পর বলে তাহলে কি সে তাকে বড় বোন বলে ডাকবে? সুয়েন রেগে থাকায় সে বলে তার জিনের মতো ভাইয়ের কোনো দরকার নেই। সে জিনকে বলে সে যদি 1977 সালের ব্যাচে তার সাথে পড়তো তাহলে তারা দুজনই সেম এজে থাকতো। জিন 1977 সালের কথা শুনে অবাক হয়। সে মনে করে হয়তো সে ভুল শুনেছে। জিন আবার সুয়েনের কাছে জানতে চায় সে কি 1977 সালের কথা বলছে। সুয়েন বলে হ্যাঁ। জিন বলে একদম মজা করবে না, তুমি বলেছ আমরা দুজন সেম এজের, তাহলে তুমি 1999 সালে এখানে এসেছো আর এখন 2000 সাল। সুয়েন আবার রেগে গিয়ে কলটি কেটে দেয়, কারণ তার জিনের কথা একদমই বিশ্বাস হয় না। আর জিন কিছুই বুঝতে পারে না। সে হিয়নজিকে সব বলে।
সে যার সাথে কথা বলে সেই মেয়েটি তাদের ইউনিভার্সিটি 1977 সালে ভর্তি হয়েছিল, কিন্তু সে এখনও এখানে পড়াশোনা করছে। আর হিয়নজিও এই হিসাবটা কিছুতেই মিলাতে পারে না। লাঞ্চ টাইমে ডংহিকে দেখে সুয়েন তার পাশে তাকে বসার জন্য বলে। সে ডংহিকে জিজ্ঞেস করে সে ফিউচারে কি হতে চায়। ডংহি বলে তার পলিটিক্সের প্রতি ইন্টারেস্ট রয়েছে। অন্যদিকে হিয়নজি জিনের জন্য একটা লেটার নিয়ে আসে, যেটা তার বাবা মা তাকে আমেরিকা থেকে পাঠিয়েছে। জিন তখন হিয়নজিকে লাইব্রেরি থেকে কিছু পুরনো পেপার কালেক্ট করতে বলে। জিন দেখতে পায় পলিটিক্যাল ইস্যুর জন্য 1977 সালে অনেক কিছু ঘটেছিল। তখনই তার মনে পড়ে আজ তার মায়ের জন্মদিন, তাই সে তার মাকে গিফট দেওয়ার জন্য চলে আসে। অন্যদিকে আজ সুনমিরও জন্মদিন, সুয়েন তাকে গিফট দেওয়ার জন্য হসপিটালে আসে। তারপর ডংহির সাথে মুভি দেখতে যায়। মুভি দেখার সময় সে মুভি দেখা বাদ দিয়ে ডংহিকেই দেখে যাচ্ছিল। তারা মুভি দেখার পর একসাথে বসে গল্প করে। এভাবেই আস্তে আস্তে তারা দুজনে একে অপরের কাছে আসতে শুরু করে। বাড়ি ফেরার পূর্বে ডংহি সুয়েনের মুখটাকে স্পর্শ করে। বাড়ি এসে সুয়েন সেটাই সবসময় ভাবতে থাকে। তখনই তাকে জিন কল করে বলে, আমি 2000 সালে রয়েছি, আমাদের মধ্যে কেউই পাগল নই। সে সুয়েনকে বলে তাকে গতকালের একটা নিউজ পড়ে শোনানোর জন্য। সুয়েন তার কথা মতো একটা নিউজ তাকে পড়ে শোনায়। জিন তখন বুঝতে পারে সুয়েন যেই লোকের কথা বলছে তিনি 14 বছর পর কোরিয়ার প্রেসিডেন্ট হবেন, কিন্তু সুয়েন তার কথা কিছুতেই বিশ্বাস করে না। জিন তখন তাকে জানায় আগামীকাল মার্শাল লয়ের জন্য ক্লক টাওয়ারের উদ্বোধন বন্ধ থাকবে, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রধান করবে। আর এসব বলার পর সুয়েনকে বলে সে তাকে বিশ্বাস করার জন্য বলছে না, কিন্তু তারা দুজন কতটা সত্য তা তারা কাল বুঝতে পারবে। সুয়েন পরের দিন ইউনিভার্সিটিতে এসে দেখতে পায় জিন তাকে যা বলেছে সব সত্যি হয়েছে। আর এই জন্য রাতে সে জিনকে কল করে। সে জিজ্ঞেস করে সে কে। জিন জানায় আমি 2000 সালে আছি, আর আমি তোমাকে এইভাবে ইনফরমেশন দিতে পারবো। সুয়েন জানতে চায় সে কি এটা বিশ্বাস করে যে সে 1977 সালে আছে। জিন বলে আমার বিশ্বাস করা ছাড়া আর কি কোনো উপায় আছে। পরদিন সুয়েন ডংহিকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, কিন্তু সে জানায় সে আজ বিজি থাকবে, তাই সুয়েন সুনমির সাথে হসপিটালে কথা বলতে আসে। সে সুনমিকে জিনের কথা বলে, কিন্তু সুনমি বলে হয়তো জিন তার সাথে মজা করছে, সে তো জিনকে পুলিশেও ধরিয়ে দেওয়ার কথা বলে। সুয়েন তাকে বোঝায় জিন সত্যি ভবিষ্যৎ থেকে তার সাথে কন্ট্যাক্ট করেছে। সুয়েন আবারও রাতে জিনের সাথে কথা বলে। জিন তাকে জানায় সে তাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে ধনী বানাতে পারবে, যেমন সে তাকে রিয়েল এস্টেটের তথ্য, স্টকের কী জিনিস তার কেনা উচিত, এসব বলে তাকে সাহায্য করতে পারবে। কিন্তু সুয়েন তাকে বলে এসব তাদের করা উচিত নয়, সে শুধু ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে সেটা জানার প্রতি ইন্টারেস্টেড। জিন তাকে 2000 সালের কোরিয়ার কথা বলে, যা অনেক বেশি উন্নত। সুয়েন জানতে চায় যদি সে কাউকে ভালোবাসে সেই মানুষটিও কি তাকে ভালোবাসবে। জিন হেসে জানতে চায় সে কি কাউকে পছন্দ করে। সুয়েন লজ্জা পেয়ে না বলে, কিন্তু তারপর সে ডংহিকে নিয়ে কথা বলে। পরের দিন হিয়নজি জিনকে বলে, তুমি 1977 সালের মেয়েটির সাথে এখনও কথা বলো, কিন্তু তাতে কি লাভ, তুমি তাকে কখনও পাবে না, কারণ সে অতীতে আছে। জিন বলে তুমি তাকে হিংসা করে কাজ দিচ্ছ, তাই না। হিয়নজি তাতে রেগে যায়, কারণ সেও জিনকে ভালোবাসে, কিন্তু জিন হিয়নজিকে শুধু তার বন্ধু মনে করে আর তাকে বন্ধুর মতোই ট্রিট করে। এদিকে ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন করতে গিয়ে ডংহি হাত ভেঙে ফেলে। সুয়েন জানতে পেরে টেনসড হয়ে তাকে হসপিটালে দেখতে আসে। সে ডংহির জন্য হতাশ হয়ে পড়ে। ডংহিকে দেখা মাত্রই সুয়েন কান্না করে তাকে জড়িয়ে ধরে। আর এরপর ডংহি সুয়েনকে তার হাতের ব্যান্ডেজে নাম লেখার জন্য বলে, আর সুয়েন মনে মনে খুবই খুশি হয়ে তার ব্যান্ডেজে নাম লিখে দেয়। রাতে জিনের সাথে সুয়েন এটা শেয়ার করে। সে বলে আমি আজ আমার পছন্দের মানুষের হাতের ব্যান্ডেজে আমার নাম লিখেছি, তার মনে হচ্ছে সে এখন তার। জিন জানায় সেটা অনেকটা তার বাবা মার লাভ স্টোরির মতো। তার মাও প্রথম যেদিন তার বাবাকে দেখেছিল তিনিও এইভাবে তার নাম লিখে দিয়েছিলেন। জিন বলে আমার বাবা মাও এই ইউনিভার্সিটিতেই পড়তো, তারা তোমার সাথেই। সুয়েন তখন খুবই আগ্রহের সাথে তাদের নাম জানতে চায়। জিন জানায় তার বাবা মার নাম হচ্ছে সুনমি এবং ডংহি। আর এটা শোনার পর যেন তার সব কিছু মুহূর্তে শেষ হয়ে যায়। সে আবার জিনের কাছে জানতে চায়
জিন বলে তারা সেই সময়ে ফেমাস কাপল ছিল। সুয়েন জিনকে তখন কিছুই বুঝতে দেয় না। সে বলে সে তার বাবা মাকে চেনে, তাদের দেখতে একসাথে অনেক ভালো লাগে। জিন যখন জানতে পারে সুয়েন তার বাবা মাকে চেনে, সে খুবই খুশি হয়। তবে সুয়েন খুবই কষ্ট পায়। সে খুবই ভেঙে পড়ে এটা শোনার পর যে তার ভালোবাসার মানুষটিকে তারই বেস্ট ফ্রেন্ড বিয়ে করবে। পরের দিন হসপিটালে ডং হি সুনমিকে দেখে তার সাথে কথা বলে। আর অন্যদিকে হিয়নজি জিনের বাড়িতে ড্রিঙ্ক করে আসে। সে জিনের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। জিন হিয়নজির অনেক খেয়াল রাখে। আর এদিকে সুয়েন জিনের কথা শোনার পর তার মন অস্থির হয়ে পড়ে। তাই সে শিওর হওয়ার জন্য রাতেই হসপিটালে আসে। সে সারা রাত হসপিটালের বাইরেই দাঁড়িয়ে থাকে। সকালে গেট খুলতেই সুয়েন ডংহিকে দেখতে আসে। সে দেখতে পায় ডংহির হাতে তার নামের পাশাপাশি সুনমির নামও লেখা রয়েছে। সেটা দেখে সে প্রচুর ভেঙে পড়ে। অন্যদিকে জিন ইউনিভার্সিটিতে এসে জানতে পারে কিছু ছেলে হিয়নজিকে নিয়ে অনেক উপহাস করছে, কারণ গতকাল তারা হিয়নজিকে বারে কাজ করতে দেখেছে। জিন রেগে বলে হিয়নজি বারে এই জন্য ছিল কারণ সে ড্রিঙ্ক করতে পছন্দ করে। সে বাইরে এক্সিবিশনে তার আর হিয়নজির একটা ছবি দেখতে পায়। এরপর জিন সুয়েনকে বলে সে আজ তার বাবা মাকে দেখেছে কিনা। সুয়েন জানায় তাদের দুজনকে একসাথে অনেক ভালো দেখায়। এরপর জিন জানতে চায় তার বয়ফ্রেন্ড কেমন আছে। সুয়েন এটা শুনে খুব কষ্ট পায় আর বলে আমার মনে হয় সে হয়তো আমার ভাগ্যে নেই। এরপর সুয়েন ক্লাসে আসলে সুনমি তার সাথে কথা বলতে আসে। সে ফাইনালি হসপিটাল থেকে রিলিজ পেয়েছে, কিন্তু সুয়েন তাকে অ্যাভয়েড করে। আর সুয়েন ভাবতে থাকে সে বারবার সুনমি আর ডংহিকে একসাথে দেখেছে। এসব ভেবে সে প্রচুর কান্না করে। এদিকে জিন তার বাবা মার গ্রামের বাড়িতে আসে। সেখানে তার বাবা মার কিছু পুরনো ছবি দেখে, যেখানে সুয়েনের ছবিও ছিল। কিন্তু জিন সুয়েনকে কখনোই দেখেনি, তাই সে জানতো না সুয়েনই তার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিল। জিন এরপর তার বাবা ডংহির সেই ব্যান্ডেজটি দেখে, যেটা ডংহি স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। আর সেখানে সুয়েনেরও নাম দেখতে পায়। তবে তখনও সে কিছু বুঝতে পারে না। এরপর সে তার মায়ের সাথে অন্য একজন মেয়ের ছবি দেখতে পায়, যেটা সুয়েন ছিল। জিন তখন খুবই কিউরিয়াস হয়ে 1977 সালের গ্র্যাজুয়েশনের ছবির লিস্টে সুয়েনের ছবি দেখে। সে বুঝতে পারে সুয়েন তার বাবা ডংহিকে ভালোবাসে। আর এদিকে অতীতে ডংহি সুয়েনের সাথে কন্ট্যাক্ট করতে না পেরে তার সাথে দেখা করতে আসে। সে সুয়েনকে বলে তার হাত ধরে হাঁটার জন্য। আর সুয়েন তার হাত ধরলে সে সুয়েনকে চুমু করে। আর তখনই সে দেখতে পায় তাকে আর ডংহিকে এইভাবে সুনমি দেখে ফেলেছে। আসলে এটা তার স্বপ্ন ছিল, কিন্তু তবুও তার প্রচুর গিল্ট ফিল হয়। সুয়েন ইউনিভার্সিটিতে সুনমিকে অ্যাভয়েড করতে দেখে সুনমিও তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। সুয়েন টিভিতে প্রেসিডেন্টের মৃত্যুর নিউজ দেখতে পায়। সে কান্না করে, কারণ জিনের বলা প্রতিটা কথাই সত্যি হচ্ছে। আর সেই হিসেবে সুয়েন ডংহির জীবনের অংশ হতে পারবে না। ইউনিভার্সিটিতে ডংহি সুয়েনকে দেখে কথা বলতে আসে, কিন্তু সুয়েন তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সে বুঝতে পারে হয়তো সুয়েন তাকে আর পছন্দ করে না। এরপর জিন তার বন্ধুকে দিয়ে সুয়েনের খবর নেয়। তার বন্ধু জানায় সুয়েন আগে সেউল ইউনিভার্সিটিতেই প্রফেসর ছিল, কিন্তু সে তারপর অন্য একটা ইউনিভার্সিটিতে ইংলিশ পড়ায়। জিন আরও জানতে পায় সুয়েন এখনও বিয়ে করেনি, অর্থাৎ সে সিঙ্গেল রয়েছে। জিন সেখানকার স্টাফেদের সাথে কথা বলার পর জানতে পারে সে যেই বছর এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছে সেই বছরই সুয়েন ট্রান্সফার হয়েছে। জিন বুঝতে পারে সুয়েন কেন ট্রান্সফার হয়েছে। আসলে সুয়েন জিনের সামনে আসতে চায়নি। জিন বাড়িতে এসে হিয়নজিকে বলে যদি সুয়েন আমার বাবাকে চুজ করত, আমার বাবাকে বিয়ে করত, তাহলে আমার কি হতো, আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকতো না। হিয়নজি তাকে বোঝায় পৃথিবী একটাই, আমরা সেই মাত্রায় বাস করি যা সময়ের সমান্তরাল। তাছাড়া সে এসব বিশ্বাস করে না, এমন একটা মেশিন যে কিনা ইলেকট্রিসিটি ছাড়া চলে, এভাবে অতীতে কারোর সাথে যোগাযোগ করা যায় সেটা কখনোই সম্ভব না। তখনই সুয়েন জিনকে কল করে। হিয়নজি তখন চোখের সামনেই জিনকে সুয়েনের সাথে কথা বলতে দেখে বুঝতে পারে সেটা সম্ভব, জিন সত্যি বলছে। সে জিনকে ইশারা দিয়ে বলে সে যেন তার ব্যাপারে সুয়েনকে কিছু না বলে। সুয়েন জিনকে জানায় সে আজ তার সাথে ব্রেকআপ করে নিয়েছে। সে তার জন্য সঠিক ছিল না,
আসলে সুয়েন জিনের কথা মতো চেক করে বুঝতে পারে ডংহি তার ভাগ্যে নেই। সে জিনকে বলে মানুষ গন্ধ নিয়ে বাঁচে, তাদের সেই গন্ধ সব জায়গায় ছড়িয়ে যায়, যখন স্মেল চলে যায় মানুষ মারা যায়। কিন্তু অনেক মানুষের মৃত্যুর পরেও সেই স্মেলটা, সেই গন্ধটা থেকে যায়, এবং কিছু মানুষ সেই গন্ধটা অন্যের মধ্যে ছড়িয়ে দেয়। এভাবেই সেই স্মেল সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমি সেই স্মেলটা আমার চোখ বন্ধ করে চিনতে পারি। আমরা সকলেই একই অনুভূতি নিয়ে বেঁচে থাকি, যেই অনুভূতিটা আমি 1977 সালে অনুভব করছি। আমার বিশ্বাস তুমিও সেই অনুভূতিটা 2000 সালে অনুভব করতে পারবে। এরপর জিন ঠিক করে সে সুয়েনের সাথে দেখা করবে, সে সুয়েনের ইউনিভার্সিটিতে যাবে। সে হিউনজিকে বলে সে যেন উইশ করে সুয়েন যেন ভালো থাকে, সে যেন তার লাইফে খুশি থাকে। জিন সব সময় হিউনজিকে এড়িয়ে যেত, কিন্তু সে হিউনজিকে এখন সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। এরপর জিন সুয়েনের ইউনিভার্সিটিতে দেখা করতে আসে। সে দেখতে পায় সুয়েন তার ক্লাস শেষ করে বের হচ্ছে। সুয়েন তাকে দেখতেও পায়, আর তার দিকে তাকিয়ে মৃদু হেসে তার পাশ দিয়ে চলে যায়, কারণ সুয়েন জিনকে কখনো দেখেনি। আর জিনের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে থাকে। সে সুয়েনকে কাছ থেকে দেখেও তার সাথে কথা বলতে পারেনি। বাড়িতে এসে জিন সুয়েনকে কল করে বলে, আমি আজ তোমাকে দেখেছি, তুমি দেখতে অনেক সুন্দর আর অনেক খুশিও আছো, তুমি তোমার জীবনে ভালো আছো। তুমি যখন আমার পাশ দিয়ে গেলে তোমার সেই গন্ধটা, তোমার সেই স্মেলটা অনুভব করতে পারলাম, যেই গন্ধটির কথা তুমি বলেছিলে। এই কথা বলে জিন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু হিউনজি দেখতে পায় রেডিওটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ জিনের এই কথাগুলো সুয়েন আর শুনতে পাবে না। জিন এটা শুনে প্রচুর ভেঙে পড়ে, সে অনেক কষ্ট পায়। সবশেষে জিন হিউনজিকে বলে তার হাত ধরে হাঁটার জন্য। জিন সময়ের আর মানুষের মূল্য দিতে শিখেছে, আর এই শিক্ষাটা সে সুয়েনের কাছ থেকে পেয়েছে। সে জানে হিউনজি তাকে ভালোবাসে, তাই সে চায়নি সুয়েনের মতো হিউনজিও তাকে হারিয়ে ফেলুক। হিউনজি জিনের হাত ধরে একসাথে হাঁটতে থাকে, আর গল্পটি এভাবেই শেষ হয়ে যায়। যদি সুয়েন ডংহিকে বেছে নিত, তাহলে হয়তো সত্যি জিনের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। যদি সুয়েন ডংহিকে অ্যাভয়েড না করত, তাহলে হয়তো তারা দুজন আজ এক হতো, কারণ ডংহিও সুয়েনকে পছন্দ করত, সে সুয়েনের সাথে কমফোর্টেবল ছিল। আর হয়তো সুয়েন তাকে অ্যাভয়েড করার জন্যই সে সুনমিকে পছন্দ করতে শুরু করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন কিপ লাভিং, বাই।